আমার প্রিয় ছাত্রাত্রীরা সোমনাথ একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে দু হাজার চব্বিশ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ আজকের এই ভিডিওটি কিন্তু তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিও থাকছে তোমাদের বাংলার প্রবন্ধ রচনা থেকে সাজেশন প্রবন্ধ রচনাতে কিন্তু দশ নাম্বার পরীক্ষায় থাকে যদি একটু তোমরা ভালোভাবে তৈরি করে যাও না সাত আট নয় কিন্তু পাওয়া যায় যাদের বাংলার নাম্বারটা কিন্তু অনেকটা কিন্তু বেড়ে যায় এর আগে আমি ভিডিও একটা তিনটে যেখানে তোমাদের বাংলার গদ্য পদ্য গল্প প্রবন্ধ বাংলা সাহিত্যের ইতিহাস এবং ভাষা পরিবারের ওপর কিন্তু অলরেডি সাজেশন আমি আপলোড করে দিচ্ছি যারা দেখোনি সরাসরি ভিডিও সেকশনে গিয়ে পরপর দেখতে পারো অথবা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে আসো প্লে লিস্টের লিঙ্ক আছে দেখে না এই ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি এই কারণে দেখতে বলবো যে রচনা কিন্তু তোমাদের পরীক্ষায় তিনটে থাকে এবং তিন ধরনের রচনা থাকে প্রথমে যে রচনা রচনা থাকে দেখবে একটা একটা পরিবেশের উপর থাকবে যেমন দু হাজার তেইশে ছিল পরিবেশ দূষণতার কারণ তাই পরিবেশের উপর একটা রচনা থাকবে দু নম্বর থাকে বাংলার আমাদের পশ্চিমবঙ্গের উপর একটি রচনা যেমন ধরো আমাদের বাংলার ঋতু বৈচিত্র্য বাংলার মেলা তিন নম্বরে আর রচনা থাকে জীবনী জীবনী বলতে ধরো রবীন্দ্র ঠাকুর দু হাজার তেইশে এসছিল জীবনানন্দ দাস জীবনী তাই তোমাদের হাতে সময় কম তাই যদি একটুকুনি প্ল্যানিং করে পড়া যায় না তাহলে একটা টপিক পড়লেও কিন্তু তোমরা ভালো রেজাল্ট করতে পারবে যদি কেউ ভাবো আমি পরিবেশের উপর পড়বো আমি পরিবেশের উপর যে রচনাগুলো দিচ্ছি ভালো করে পড়ে যাও বাংলার উপর যে রচনাগানো আছে সেগুলো পড়ে যাও অথবা জীবনীমূলক রচনাটা যারা আমাদের কাছ থেকে নোট নিয়েছিলেন তাদের দেখো আমি লাস্ট একটি কিন্তু জীবনীমূলক রচনার কিন্তু একটা সূত্র দিয়ে দিয়েছি আচ্ছা জীবনীমূলক রচনা যাই আসুক ওই সূত্রটা মুখস্ত করলেই কিন্তু তোমরা কিন্তু দশের মধ্যে সাত থেকে আট পেয়ে যাচ্ছ বাকি রচনা না পড়লেও কিন্তু চলবে এইভাবে অল্প পড়েও কিন্তু ভালো রেজাল্ট করা যায় বোঝা গেছে তাহলে যারা এখনো সারা বছর ধরে পড়াশোনা করনি বই নেই কি করব বুঝতে পারছো না আমি বলছি সোমনাথ একাডেমি থেকে তোমরা স্বল্প মূল্যে প্রত্যেকটা সাবজেক্টের নোট সংগ্রহ করো তার সঙ্গে লাস্ট লাস্ট সাজেশন নোট এই চল্লিশ দিন পরেও তোমরা ভালো রেজাল্ট করতে পারবে নিজের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে স্বল্প মূল্যে প্রত্যেকটি সাবজেক্টের নোট তোমরা কিন্তু সংগ্রহ করতে পারো ঠিক আছে আর যারা নতুন তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও তো চলো আমরা সাজেশনটা দেখে নিই প্রবন্ধ রচনা এই প্রবন্ধ রচনা কিন্তু তোমাদের ভালো রেজাল্ট করতে কিন্তু একটা কাজে লাগে কারণ এখানে প্রায় দশটা নম্বর থাকে এবং ভালো করে যদি গুছিয়ে লেখা যায় না সাত আট নম্বর কিন্তু অবশ্যই তোমরা পেয়ে যেতে পারো তো দেখো আমি এখানে কি কি দিয়েছি প্রবন্ধ রচনার মধ্যে তোমাদের মাথায় রাখতে হবে তোমাদের পরীক্ষা কিন্তু তিনখানা কিন্তু প্রবন্ধ রচনা দেবে এবং তিনটের মধ্যে কিন্তু একটি লিখতে হবে তো গত বছর এসেছিলো পরিবেশ দূষণও তার প্রতিকার এসেছিল ঠিক আছে আর এসছিল বাংলার ঋতুচক্র এসেছিল ঋতু চ বৈচিত্র্য এসেছিলো আর এসেছিলো জীবন দাসের জীবনী লেখা তো দেখো তো এবছরে এই বিজ্ঞান ও কুসংস্কার বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ দৈনন্দিন জীবনে বিজ্ঞান তিনটের মধ্যে একটা আসার কিন্তু খুব চান্স রয়েছে ঠিক আছে এই তিনটে দিলাম আর দেখো বাংলার ঋতু বৈচিত্র্য গত বছর চলে এসছিলো এবছরে বাংলার উৎসব বাংলার মেলা খুব গুরুত্বপূর্ণ কিন্তু যদি তোমরা বাংলা ঋতু বৈচিত্র্য এই যে রচনাগুলো যদি পড়তে চাও তাহলে বাংলার উৎসব বাংলার মেলা খুব গুরুত্বপূর্ণ আর পরিবেশ থেকে যদি আসে দেখ অবশ্যই তিনটের মধ্যে একটা আসতে পারে অথবা বিশ্ব উষ্ণায়নটা খুব গুরুত্বপূর্ণ অরণ্য ও অরণ্য প্রাণীর সংরক্ষণও খুব গুরুত্বপূর্ণ আর শিক্ষায় চরিত্রকরণে খেলাধুলা যদি তোমরা এই রচনাগুলো পড়ো তাহলে কিন্তু যে জীবনীমূলক যে রচনা রয়েছে সেটা কিন্তু না পড়লেও চলে ঠিক আছে আর যারা ভাবছো যে আমি জীবনীমূলক রচনা পড়ব তাদের কিন্তু ওই আটটা রচনা পড়ার কোনো দরকার নেই দেখো আমি এখানে দিয়েছি দেখো নিচের তত্ত্ব অনুসারে যে কোনো একটি বিষয়ে প্রবন্ধ লেখো দিয়েছি এক বিধানচন্দ্র রায় দুই রাজবিহারী বসু তিন রবীন্দ্রনাথ ঠাকুর চার মহাসত্তা দেবী পাঁচ স্বামী বিবেকানন্দ তোমরা বলতে পারো যে স্যার এই পড়লে কি এর মধ্যেই কমন আসবে দেখো জীবন কমন আসবে কি দেখো জীবনীমূলক রচনার ক্ষেত্রে কিন্তু কমন আসাটা নাও আসতে পারে কিন্তু যারা তোমরা আমাদের কাছ থেকে নোট সংগ্রহ করেছো লাস্ট মিনিটে সাজেশন পেয়েছো তোমরা দেখতে পেয়েছো আমি কিন্তু একটি এই জীবনীমূলক রচনার একটি কিন্তু সূত্র দিয়ে দিয়েছি ওই সূত্রটা যদি তোমরা ভালো করে মুখস্থ করে যাও না তাহলে পরীক্ষার সময় যে কোনো কারোর জীবনের দিক তোমরা কেউ লিখে আসতে পারবে কারণ জীবনী যখন দেবে তার সঙ্গে কিন্তু তোমার পুরো একটা হেডিং দিয়ে দেবে যেখানে তোমার জন্ম লেখা থাকবে সাল পিতা মাতা তার বাল্য শিক্ষা উচ্চশিক্ষা কর্মজীবন তারপর ধরো প্রথমে তিনি গদ্য কবিতা কি লিখেছিল প্রথম কাব্যগ্রন্থের নাম অন্যান্য কাব্যগ্রন্থ কবিতার বৈশিষ্ট্য রচনা রচিত উপন্যাস এবং তার মৃত্যু পুরোটাই কিন্তু দেওয়া থাকবে জাস্ট আমি যে সূত্রটি তোমাদেরকে দিয়েছি সেই সূত্রটিতে তোমাদের ওইগুলো বসিয়ে দিতে পারলে কিন্তু রচনাটা একদম কমপ্লিট হয়ে যাবে সাত থেকে আট অবশ্যই পেয়ে যাবে তাই যাদের হাতে একদম সময় নেই যারা আমাদের কাছ থেকে নোট নিয়েছিলে তাদেরকে অবশ্যই বলবো যে তোমরা জীবনীমূলক রচনাটা পড়ে যাও তাহলে কিন্তু অতগুলো রচনা কোনো দরকার নেই একটা জীবনী পড়ে গেলেই কিন্তু হয়ে যাবে